দিকে জামা কাপড় সব ছড়ানো ছিটানো। কেন বলো তো, আজকের থেকে ওদেরও খিদে পেয়ে গেছে জানো তো। খাবি রে খাবি, দাঁড়া। এটার মধ্যে সমস্ত শীতের পোশাক আর এটার মধ্যে আমার গিফট সমস্ত শাড়ি টাড়ি নাইটি ফাইটি যেগুলো সাথে পেয়েছিলাম ওগুলো, আর এটার মধ্যে সমস্ত বেডশিট যেগুলো, এগুলোও গিফট সমস্ত বেডশিট। ভাবা যায় কত। আজকের থেকেই সব গোছগাছ শুরু করছি, ওর জামা কাপড়টা দিয়ে বিশেষ করে সব ঢুকিয়ে রাখবো, যেগুলো ধোয়া সব ঢুকিয়ে রাখবো। আলমারি থেকে সব বের করে করে সব ঢুকানো হচ্ছে। হাতে বেশি দিন সময় নেই, তাই হচ্ছে ভেবেছি যে আজকেই ওর জামা কাপড়গুলো সব ঢুকিয়ে রাখি, প্যাকিং করে নিই মোটামুটি, কিছুটা যতটা পারি করার চেষ্টা করব। আর এদিকে ও পড়তেও চলে আসছে, ওকে লিখতেও দিয়ে দিয়েছি, তো এদিকে পড়াচ্ছিও আবার এদিকে গোছাচ্ছিও, দুটো কাজই চলছে। অনেক চাপ, অনেক চাপ। সকাল থেকে এত তাল গেল যে কিচ্ছু করে উঠতে পারলাম না। আমার ঘর বাড়ির অবস্থা দেখো, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, গোছাতেও পারিনি, শুধু একটা ব্যাগ গুছিয়েছি, ওর শুধু প্যান্ট মানে জিন্সের প্যান্টগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়েছি, আর কিচ্ছু করতে পারিনি। মাঝখানে ওকে পড়ালাম, তারপরে দেখি অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করতে গেলাম, স্নান টান সেরে এসে এখন একটু ঠাকুরের নাম নিয়ে উঠলাম, তো এখন খিদে পেয়ে গেছে। এখন আগে খাবো, বড়া ভাজবো, বা আজকে মেনুতে তেমন কিছুই নেই, ফুল কী বলো ওটা, আলু দিয়ে বিনস ভেজেছি, করলা ভেজেছি, চাটনি আছে, আর হচ্ছে মাছের ঝোল করেছি, তোমার শোল মাছের ঝোল, শোল মাছ ছিল ওটা দিয়ে ঝোল করেছি, আর করেছি হচ্ছে ওই একটু ছিল কালকের ওগুলো দিয়েই আজকে হয়ে যাবে। এখন শুধু ধনে পাতার বড়া করব। এই হলো ঘটনা, আর একটাই ব্যাগ গোছাতে পেরেছি এখনো পর্যন্ত, দেখা যাক কতক্ষণে কি করতে পারি। তো সব কাজ হয় না, তো আস্তে আস্তে করব। দেখি এই ব্যাগটাকে ওকে বলবো আজকে রেখে দিয়ে আসতে, একটা একটা করে নিয়ে গেলেও তো অনেকটা এগিয়ে যায় বলো। এখানে শুধু ওর প্যান্ট আর হচ্ছে টি শার্টগুলো আছে, তাও কয়েকটা প্যান্ট বাইরে আছে, ওগুলো ধুয়ে দেব, একবারে ধুয়েই নিয়ে যাব। তো এখানে সবগুলো প্যান্ট আটেনি, ভালো প্যান্টগুলো আর টি শার্টগুলো এখানে রেখেছি। এই ব্যাগটাকে আজকে বলবো কে নিয়ে যেতে। বাবা কি ভার হয়েছে, ওদেরকেও খাওয়ার দেওয়া হয়নি, ওদেরকেও খাওয়া দিতে হবে, ওদেরও খিদে পেয়ে গেছে জানো তো। খাবি রে খাবি, দাঁড়া, ওদেরও খাবার দিয়ে নি, তারপর আমরা খাবো। মা ওইদিকে চলে গেছে হচ্ছে স্নান করতে, মার খেতে খেতে দেরি হয়ে যাবে, কারণ মা স্নান করে পুজো দেয়। তারপর ব্যাগ গোছাতে গোছাতে এমন খিদে পেয়ে গেছে, এখানে একটু মুড়ি দিয়ে একটুখানি পায়েস নিয়েছি, সেটাই খাবো। এই পায়েসটা হচ্ছে কিসে করা হয়েছিল তোমার ওখানে গৃহপ্রবেশের দিন করা হয়েছিল, ওখানে নাকি খেতে হয় পায়েসটা করা হয়েছিল গৃহপ্রবেশের দিন, ওই দিন বললামই তো, মানে ওখানে নাকি করতে হয়, তো সেই জন্য আমি বলেছিলাম, সেটা তো জানোই তোমরা, পায়েস করার কথা বলেছিলাম, তো পায়েসটা করেছিল, ওটা মা নিয়ে এসেছে আমার জন্য, ওটাই খাবো। আমার পায়েস খেতে ভীষণ ভালো লাগে। আর কি হয়েছে জানো না, নাইটিটা পরেছি, নাইটিটা জল খেতে গিয়ে এমন গপ করে জল পড়ে ভিজে গেছে নাইটিটা, আবার নাইটিটা চেঞ্জ করতে হলো। কি বলবো, এই ঠান্ডার মধ্যে গায়ের মধ্যে জল পড়ে গেছে, এমনিটা ঠান্ডা লাগছে। আরও সব জামা কাপড় তো ধুয়ে দিয়েছি, কি করি এখন, একটা চাদর দেখি গায়ে জড়াতে হবে। খিদে পেয়ে গেছে ঘর গোছাতে গোছাতে, এখন অনেক কাজ বাকি জানো তো। আপাতত এই দুটো ব্যাগ গোছাতে পেরেছি, সমস্ত শীতের পোশাক আর এটার মধ্যে আমার গিফট সমস্ত শাড়ি টাড়ি নাইটি ফাইটি যেগুলো সাথে পেয়েছিলাম ওগুলো, আর এটার মধ্যে সমস্ত বেডশিট যেগুলো, এগুলোও গিফট সমস্ত বেডশিট।
ভাবা যায় কতগুলো বেডশিট আছে এটা এখানটায়। আর এখানটায় আমি গুছিয়ে নিচ্ছি, বাড়ি যাব সেই সমস্ত কিছু নাইটি ফাইটিগুলো, এখানে আছে নাইটি, এগুলোই গুছিয়ে নেওয়া হচ্ছে। ঘরের অবস্থা দেখো, চারদিকে একেবারে ছড়ানো ছিটানো, আর ঘড়িতে বেজে গেছে তিনটে, ঘড়িতে বেজে গেছে তিনটে, খিদেও পেয়ে গেছে। এখন ভাবছি যে এগুলো এরকম করে রেখে আগে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর অর্ধেক তো গোছানো হয়ে গেছে, এগুলো দেখি আজকে পাঠিয়ে দেবো, কী করে ও নিয়ে যায় না। মোটামুটি রবিবারের মধ্যে আমার ঘর ফাঁকা করে পাঠাতে হবেই, আমার জিনিসগুলো মা কবে পাঠায় এটা পরের ব্যাপার, আমারগুলো আগে পাঠাতে হবে। এখানে চা নিয়ে নিয়েছি, লাল চা। আর এখন ঘড়িতে বাজে দেখো 6:30। আর এইদিকে আমি রেডি হয়ে গেছি, যাব ডাক্তার দেখাতে আজকে, তো চাটা খেয়ে নিই। আর ওই দিক থেকে হচ্ছে ও অফিস থেকে আসছে, আর আমি এখানে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে বেরোবো। ও আসলো, আসার পর ফটাফট করে চা খেতে খেতেই ও চলে আসছে। এখন রেডি হয়ে তো ছিলামই, শুধু সোয়েটারটা পরলাম, বেরিয়ে পড়বো, দেরি হয়ে গেছে, 7:00 পর্যন্ত থাকবে ডাক্তার।